হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি WBCS। আমি তোমাদের সুমিত স্যার। আমি জানি প্রায় এক মাস তোমরা আমার এই শব্দগুলো শুনুন, প্রায় এক মাসের কাছাকাছি আমার নিজস্ব কোনো ভিডিও আসছিল না স্মাইল স্টাডি চ্যানেলে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তো অবশ্যই আপলোড করছিলাম, বাট অন্যান্য ভিডিও তোমাদের আসছিল না। সেক্ষেত্রে আই ওয়াজ গেটিং মেলস, আমাদের যেটা অফিসিয়াল চ্যানেল, অফিসিয়াল নাম্বার, সেখানেও তোমরা জানতে চাইছিলে যে মেন্স, প্রিলিমস বা স্মাইল স্টাডির আপডেটটা কি, নেক্সট কি চলছে। তো সেক্ষেত্রে প্রথমে জানতে চাইবো যে তোমরা সবাই কেমন আছো, প্রিপারেশন কেমন চলছে। কারোর সামনে WBCS প্রিলিমস আছে, তো কারোর সামনে মেন্স, এবং কারোর কারোর সামনে দুটোই আছে। তো সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও কেমন চলছে তোমাদের প্রত্যেকের প্রিপারেশন, প্রিপারেশন রিলেটেড কোনো ইস্যুস তোমরা পাচ্ছো কিনা, কোনো মেন্টরের কাছে থাকো কিংবা সেলফ স্টাডি করো। দুক্ষেত্রেই তোমরা যখন আমার পরিবারের সদস্য, তো সেক্ষেত্রে সেটা আমারও একটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায়, আমারও একটা কাজ থাকে তোমাদেরকে খানিকটা হলেও গাইড করে দেওয়ার। সেক্ষেত্রে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাও যে রিসেন্টলি আপডেটটা কি তোমাদের জন্য। এরপর আমি আমার আপডেট এবং স্মাইল স্টাডির আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো সেক্ষেত্রে প্রথম আপডেটটা আমি নিজের দিই, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আনাকাডেমিতে আমি রিসেন্টলি জাস্ট একটু ছোট্ট একটা পার্ট পড়ানোর জন্য আমাকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন এবং আমি সেখানে জয়েন করেছিলাম। এবং তোমরা সেখানে আমাকে উইকলি বা ডেইলি কোনো এক ঘন্টার একটা স্পেশাল ক্লাসে তোমরা আমাকে সেখানে পাও। বহু ছেলেমেয়েকে আমি এই আমার চ্যানেল থেকে দেখেছি সেখানে গিয়ে তোমরা সেই ক্লাসটা করো, তো তোমরা সেখানে সেটা করতে পারো। সেই ক্লাসটা তোমরা যারা করছো এবং যারা জানতে পারলে আজকে ভিডিওর মাধ্যমে যে স্যার আন একাডেমিতে ক্লাস করাচ্ছেন, তো কোথাও কিন্তু লেখা নেই তোমাদেরকে ওখানে কোনো কোর্সে ভর্তি হতে হবে, নো ওয়ে, কোথাও লেখা নেই। আই এম প্রমোটিং, বাট কাউকে না আমি মিসগাইড করছি না যে ওই কোর্সে ভর্তি হও, ভর্তি না হলে ফেল করে যাবে, কোথাও লেখা নেই। এরকম কোনো কোচিং সেন্টার তৈরি হয়নি যে কোচিং সেন্টার এখন কথা বলতে পারে যে সেখানে তোমরা না পড়লে ফেল করবে, এমন হতে পারে পড়লে করে গেলে, কিন্তু না পড়লে করবে এরকম নয়। তো সেক্ষেত্রে আপ টু ইউ যে পড়বে কি পড়বে না। সো আমাদের তো প্রমোশন আসতে থাকে, কারণ আমি তাদের সাথে একটা ভিডিওতে পার্টনারশিপে আছি, দ্যাটস ওয়াই, আর ওখানে আমি ক্লাস নিচ্ছি, তো এই কারণে একটা ব্যস্ততা আমার চলছে। এটা গেলে একটা কারণ। এবার দ্বিতীয় কারণে আসছি, তোমরা জানো আমাদের তিনটে ব্যাচ চলছিল, দুটো ব্যাচ মার্চ করে গেছে একে অপরের সাথে, ফেব্রুয়ারি ব্যাচ এবং তারপর একটা ব্যাচ শুরু হয়েছে যেটা মার্চ, এই দুটো ব্যাচ আমাদের চলছে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে স্মাইল স্টাডি পড়ানোর ধরন, আমাদের যে পড়ানোর ব্যাকরণ সেটা একটু আলাদা, সেটা একটু ডিফারেন্ট, এবং আমরা পুরোপুরি WBCS সেন্ট্রিক একটা কোচিং সেন্টার, যেটা অনলাইনের মোস্ট ট্রাস্টেড কোচিং সেন্টার হিসেবে এখন মানা হচ্ছে। আমি ফেসবুক গ্রুপেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবার সেখানে আমাকে অনেকটা সময় ইনভেস্ট করতে হবে, আমাকে সেখানে নোট মেকিং এ আমি পুরোপুরি নিজের এক হাতে মেনটেন করি। তার কারণ হচ্ছে বড় বড় সেন্টারে একটা ব্যাপার হয়, সেটাও একটু তোমরা জেনে রাখো, সেখানে না টার্গেট বেসিসে লোক রিক্রুট করা হয়। তাকে ধরো বলা হলো যে তুমি 20টা MCQ করে দেবে, আমাকে পড়াতেই হবে স্টুডেন্টদের, ভালো খারাপ তোমরা বিচার করবে, তোমরা যারা সামনে ভিডিওটা দেখছো। তো সেক্ষেত্রে কি হয়, সেই ছেলেটির উপর যখন প্রেশার পড়ে, সে তখন সেই MCQ কোয়ালিটি দেখে না, সেটা দেখে না যে এটা WBCS সেন্ট্রিক কি আদৌ নাকি জাস্ট একটা MCQ, এটা দেখাটা না খুব জরুরি। তোমরা 2000 MCQ প্র্যাকটিস করছো, সেটা থেকে যদি তোমরা ধরো 500 MCQ প্র্যাকটিস করলে, কিন্তু যেটা WBCS সেন্ট্রিক, WBCS এর সিলেবাস কে খানিকটা দেখছে, তার প্রিভিয়াস ইয়ার এর সাথে তার রিদম আছে, তার অ্যালগোরিদম আছে, সেইটা করলে তোমার সেই 2000 প্রশ্ন প্র্যাকটিস করার সমান হয়ে যায়। ওকে, তো আর আমি সবসময়ের জন্য কোয়ালিটিতে ধ্যান দিই, কোয়ালিটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের স্মাইল স্টাডি WBCS যারা পড়াশোনা করছে এই মুহূর্তে, যারা আমার ব্যাচের স্টুডেন্ট, তারাও যেন কোয়ালিটিটা খুব ম্যাটার করে আমার কাছে। সে কারণে আমাদের নোটস এর যে কোয়ালিটি, আমাদের মকের কোয়ালিটি, সুমিত স্যারের ক্লাসের কোয়ালিটি, সেগুলো সবসময় আলাদা হয়। আমাদের মধ্যে ক্রিয়েটিভ যে পার্টটা আছে, আমরা কিছু ডাইনামিক্যালি সেই জিনিসটাকে রাখার চেষ্টা করি। সো এই জিনিসগুলো করতে না অনেকটা এফার্ট লাগে, দেন রিক্রুটিং সামওয়ান, কাউকে রিক্রুট করলাম এবং সে টার্গেট ওয়াইজ তার কাজ করছে। আমি এখানে কি করি, এখানে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ম্যাথস, পলিটি, হিস্ট্রি, সব আমার হাত থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পায়, এবং সেই অ্যাপ্রুভালটা আমি এই জন্য দিই না যে সময় নেই বলে পড়াবো, ওটা পড়িয়ে দিই না। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার স্পেশালিটি কোচিং সেন্টার হচ্ছে আমার স্টুডেন্ট সংখ্যাকে আমি লিমিট রাখার চেষ্টা করি, পার ব্যাচে মাত্র 10 জন। হ্যাঁ, কোনো ব্যাচে সেটা 10 জন হয়নি, তোমরা তার প্রুফও পেয়েছো, আমি ব্যাচের স্ক্রিনশট কখনো শেয়ার করে দিই, হয় না কোনো ক্ষেত্রে, কিন্তু রাখার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যাতে আমি 1:1 তোমাদের সাথে ইন্টারাকশনটা নিজে করতে পারি, বিকজ আমার টার্গেট 200 স্টুডেন্ট পড়ানো নয়, আমার টার্গেট 20টা WBCS তৈরি, এই জন্য আমি এই অ্যাপ্রোচ গুলো নেব। ওকে, হ্যাঁ অবশ্যই তাতে হয় অনেকটা এফার্ট লাগে, তো সেটা আমি দেওয়ার জন্য প্রস্তুত। সেই কারণে এত এডুকেটেড থাকার পরেও আমার স্মাইল স্টাডি তৈরি করার দরকার হয়ে পড়েছিল, এবং এত কম সময়ের মধ্যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, চ্যানেল মনিটাইজ করে দিচ্ছ, সেই জন্য এই ব্যস্ততাটা চলছে।
আমার ইউপিএসসি এর কিছু কাজবাজ আছে, সেই কারণে ব্যস্ত। তোমাদের স্মাইল স্টাডি দুটো ব্যাচ চলছে, আনাকাডেমির কাজ চলছে, নোটস মেকিং চলছে, এবং প্রিলিমস সামনে যাদের, মেন সামনে যাদের, তাদের জন্য কিছু টেস্ট সিরিজ মেকিং চলছে। সেই কারণে আমি বেশ ব্যস্ত, কাজটা পুরোপুরি তোমাদের জন্যই করছি, সেই কারণে একটু ব্যস্ততা চলছে। স্মাইল স্টাডিও এগোচ্ছে, দারুণ এগোচ্ছে। তো আজকে দুটো আপডেট দেব বলে এই ভিডিওটা করলাম। প্রথম আপডেট যেটা তোমরা আমাকে দিও কমেন্ট সেকশনে, তোমাদের কি প্রবলেমস আছে, এবং অনেকদিন পর তোমরা সুমিত স্যারের ভিডিও পেলে এই কারণে, তো সেখানে তোমাদের সাথে আমি ইন্টারাকশন করবো। আর দ্বিতীয় পার্ট যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে কারণে এই ভিডিওটা তৈরি করার দ্বিতীয় বৃহত্তম উদ্দেশ্য, সেটা হচ্ছে যাদের সামনে প্রিলিমিনারি এক্সাম আছে, প্রিলিমিনারি এক্সামের ডেট যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে জুন মাসের 19 তারিখ, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। সেক্ষেত্রে ইউ গাইজ হ্যাভ টু মান্থস। সেখানে আমার ব্যাচে যে ছেলেমেয়েরা পড়ছে পেইড ব্যাচ, দ্যাট ইজ ডিফারেন্ট, সেখানে সবকিছুই হবে। কিন্তু যারা আমার ইউটিউব ফ্যামিলি, তাদের জন্য আমি একটা ফ্রি মক টেস্ট নিয়ে আসছি, সেটাকে তোমরা ফ্রি টেস্টও বলতে পারো, অ্যান্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি থাকছে সেই ফ্রি টেস্টে? সেটাতে কিন্তু WBCS প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে একসাথে মাথায় রেখে অ্যালগোরিদমের মতো করে কিন্তু বেশ কিছু মক টেস্ট রেডি করা হচ্ছে, যার মধ্যে থেকে কিন্তু একটা খুব বড় মক টেস্ট তোমরা ইউটিউবে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে দিতে পারবে। হতে পারে পরে আরো নিয়ে এলাম, কিন্তু প্রথমে কিন্তু একটা প্রিলিমস এর প্রথম টেস্ট যেটা আমি তোমাদের জন্য ডিজাইন করেছি ফর ফ্রি ফর এভরিওয়ান, ওটা ফ্রি রেখেছি। তার একটা কারণ, ফ্রি রাখার কারণটা হচ্ছে এটাই যে আমি চেয়েছি যে যারা যারা এখনো অব্দি স্মাইল স্টাডিকে স্টাডিতে পড়তে চাও, কিংবা যাদের মনে হয় যে মক টেস্টের কোয়ালিটি আমরা দেখবো বা কতটা কি আলাদা আছে, তারা যাতে দেখতে পারো। কারণ অনেক ক্ষেত্রে আমি আমার ডেমো শেয়ার করি না, ভবিষ্যতে হয়তো করবো, আপাতত করি না, কারণ তাতে আমার কোনো সমস্যা হয় না। কারণ আমার স্টুডেন্ট বাড়ানোটা চক্করে আমি করি না কখনো, আমার ব্যাচের স্টুডেন্ট সহ ছোট ছোট ব্যাচ হয় আমার, সেই জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি এবার একটা মক টেস্ট করবো সারা বাংলায়, যেটা ফ্রিতে হবে, ফ্রিতে WBCS প্রিলিমিনারি 2022 এর জন্য অর্গানাইজ করবো বাই স্মাইল স্টাডি WBCS। তো তোমাদের প্রত্যেকে যারা যারা এই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও এবং দিতে চাও এই মক টেস্ট, তারা প্রত্যেকে আমার কমেন্ট সেকশনে নিজেদের নাম এবং মেল অবশ্যই ড্রপ করে দিও, এবং আমাদের এই মকটা কিন্তু অবশ্যই লাইভ হবে। কবে মকটা লাইভ হবে সেটাও আমি কখনো না কখনো লাইভে সেটা তোমাদেরকে ফেসবুকে বলে দেবো। খুব তাড়াতাড়ি মকটা হতে চলেছে, হয়তো উইদিন 7 days কি 10 days হতে চলেছে। ওকে, মকের টপিকটা একটু তোমাদেরকে বলে দিই, যা যা প্রিলিমসে আসে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, মডার্ন হিস্ট্রি, এদিক থেকে ইংলিশ, রিজনিং, ম্যাথ, সবকিছু থাকতে চলেছে তোমাদের এই এক্সামে। ওকে, তো প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার করো নিজেদেরকে এই মকটা দেওয়ার জন্য। মাথায় রেখো আমি যে মকটা নিচ্ছি সেটাকে ফ্রি মানে কিন্তু এটা নয় যে ওটার কোয়ালিটি খুব লো। তোমরা স্মাইল স্টাডির কোয়ালিটি সম্পর্কে হয়তো আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনে থাকবে যে স্যারের নোটস তো খুব কঠিন, অনেক ক্ষেত্রে আমরা পড়ে উঠতে পারছি না। তো বিষয়টা হচ্ছে আমি না প্রিলিমস এর কোয়ালিটি থেকে কিছু রেডি করি না, তোমরা WBCS অফিসার হতে চলেছো, সেক্ষেত্রে তোমাদেরকে মেন্স এর কোয়ালিটিতে পড়তে হবে। আর তোমরা স্মাইল স্টাডি থেকে কখনোই এরকম কিছু এক্সপেক্ট করবে না যে তোমাদের মন রাখার জন্য আমি কোনো সহজ কথা বলবো, এরকমটা স্মাইল স্টাডি কোনোদিন বলেনি এবং বলবেও না। তো সেক্ষেত্রে মাথায় রাখো সামনে মেন্স, সেই কারণে যাদের মেন্স আছে কিংবা যাদের প্রিলিমস আছে, অর্থাৎ ভবিষ্যতে মেন্স দেবে, তাদেরকে কিন্তু স্ট্যান্ডার্ড নোটস পড়াটা প্র্যাকটিস করতে হবে। WBCS আজকে 2015 সালে আটকে নেই, কোনো জায়গায় যদি দেখো এক লাইনে হরপ্পা পড়ে দিচ্ছে বা এক স্লাইডে হরপ্পা পড়ে দিচ্ছে, দ্যাট মিনস ওটা তোমাকে WBCS পাওয়াবে না। নট দ্যাট ইজি, এত সহজ হতে পারে না। টপিকটা বোঝার জন্য সহজ, বাট বাবা ওই টপিকটা বোঝার পর প্রিলিমস এর আগে না অনেকটা জায়গা আছে, অনেকটা টাইম লাগে, তারপরে মেন্স পাস করতে না নিজেকে আরো অন্যভাবে ইভ্যালুয়েশন দেয়। অ্যান্ড দিস ইজ দ্য রিজন সামটাইমস ইউ নিড আ মেন্টর টু অ্যাভয়েড দ্য টাইম। ওকে, আর মেন্টর হিসেবে তোমাদের সুমিত স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে, আমরা সবসময় নতুনত্ব নিয়ে আসি, সেই জন্যই হয়তো আমরা বিশ্বাসযোগ্য কোচিং সেন্টার বলে নিজেদেরকে দাবি করতে পারি, স্টুডেন্টরা দাবি করতে পারে। তো সেই কারণে প্রিলিমস এর আমাদের যে ফ্রি টেস্ট সিরিজটা সারা বাংলায় হতে চলেছে, আমি চাইবো তোমরা প্রত্যেকে সেই টেস্ট সিরিজ জয়েন করো, তোমরা দাও টেস্ট, ইভ্যালুয়েট করো নিজেদেরকে যে তোমরা কোন স্টেজে দাঁড়িয়ে আছো। ওকে, এটা ফ্রিতে হতে চলেছে এই টেস্ট সিরিজটা। তো তোমাদের প্রত্যেকের নাম এবং মেইল আমার এই কমেন্ট সেকশনে দিয়ে দিও, আমি দেখে নেবো, তাড়াতাড়ি অবশ্যই টেস্ট সিরিজটা পেয়ে যাবে, ফ্রিতে করো। এবং সেই টেস্ট সিরিজের অ্যানালাইজ যেটা করতে হবে সেই অ্যানালাইজটা আমি অবশ্যই লাইভ করে দেবো। টেস্ট সিরিজের যে প্রত্যেকটা প্রশ্ন থাকবে সেই কোয়েশ্চেন গুলোকে আমি রীতিমতো লাইভে এসে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কেন এই প্রশ্নটা রাখা হয়েছে এবং প্রশ্নটার গুরুত্ব কি। এবং হ্যাঁ, আমি এইভাবেই আমার ব্যাচেও পড়ে। ওকে, তো এটা ছিল আমাদের প্রথম। আর সেকেন্ড আপডেটটা ছোট করে তোমাদেরকে দিয়ে দেবো, সেটা হচ্ছে এপ্রিল মাসে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, থার্ড ব্যাচ ফর WBCS 2023। তো থার্ড ব্যাচে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, যারা যারা চাও নিজেদেরকে, নিজেদের প্রস্তুতিকে নেক্সট লেভেল নয় ইন্টারভিউ অবধি নিয়ে যেতে, তারা অবশ্যই আমার গাইডেন্স যারা সিক করছো, আমি অবশ্যই এপ্রিলের 15 তারিখের পর আমাদের ব্যাচ শুরু হবে, ব্যাচের ডেট আমি দিয়ে দেবো। কিন্তু অ্যাডমিশন কিন্তু এপ্রিলের
আজকে যে এই মুহূর্তে ভিডিও আপলোড হচ্ছে তারপর থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে, কারণ তোমরা জানো আমাদের ব্যাচ সংখ্যা খুব সীমিত থাকে। আমরা ব্যাচে স্টুডেন্ট পড়াই না, আমরা ব্যাচে দিই কন্টেন্ট, আমরা ব্যাচে দিই হোপ, আমরা ব্যাচে দিই ড্রিম। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, নিজেদের WBCS টাকে একটা নেক্সট স্টেজে নিয়ে যেতে চাও, যারা যারা কলেজে পড়ছো, প্রত্যেকের জন্যই বলা, তো তোমরা অবশ্যই আমাদের এই নিচে দেওয়া বা এখানে কোথাও নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিও, ডেফিনেটলি তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। আর ওয়েট করো স্মাইল স্টাডি নতুন ভিডিওর জন্য, এবারে প্রচুর ভিডিওস আমি আরো নিয়ে আসবো, তো আমি জানি তোমরা ইগারলি ওয়েট করে থাকো। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই, বি উইথ স্মাইল স্টাডি। আর অনেকদিন পর আমাদের ভিডিও এসে গেছে, তো যতজন ভিডিওটা দেখবে আমি আশা করবো প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওর কন্টেন্টটা তোমাদের কেমন লাগে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।